ইসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সপ্তম শ্রেণীর গণিত থেকে কিছু অঙ্ক করব আমি প্রথমে এখানে পঞ্চম অধ্যায়ে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে দেখতে পাচ্ছ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে কিছু অঙ্ক করব এখানে বেশ কিছু সূত্র রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সূত্র এক এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার ইংলিশের সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা অবশ্যই সূত্র দুটি মুখস্থ করবে এই পাশে আরও কিছু সূত্র রয়েছে যেগুলো অনুসিদ্ধান্ত তোমরা এই প্রত্যেকটি সূত্রই মুখস্থ করবে কারণ সূত্র ছাড়া এ ধর অঙ্কগুলো পাওয়া যাবে না প্রথম থেকেই শুরু করবো তোমার প্রশ্ন এক দেখতে পাচ্ছ এ প্লাস ফাইভ এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে আমরা প্রথমে এক নম্বর করব এ প্লাস ফাইভের বর্গ যে আমরা সমান চিহ্ন দিয়ে লিখেছি এ প্লাস ফাইভ ওপরে হোল স্কোয়ার এখন এটা আমরা আমরা এক নম্বর যে একটি সূত্র বলেছিলাম তোমাদেরকে একটু আগে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সত্যটি অ্যাপ্লাই করব এখানে আমাদেরকে এ ঠিক আছে আমরা প্লাস কে আমরা বি ধরব কে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে আমাদের সূত্র হচ্ছে প্রথমে স্কোয়ার প্লাস টু শুটে টু এরপর এ আর আমরা বি কে ধরেছিলাম ফাইভ তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ হোল হোলস্কোয়ার করতে হবে এরপর একে হোলস্কোয়ার করলে স্কোয়ার প্লাস এখানে টু ইন্টু এ ইন্টু ফাইভ গুণ করতে হবে প্রথমে আমরা টুর সাথে ফাইভ গুণ করব টুর সাথে ফাইভ গুণ করলে টেন টেনের সাথে এ গুণ করলে টেন এ প্লাস ফাইভকে স্কোয়ার করলে ফাইভকে দুইবার গুণ করতে হবে ফাইভ ইন্টু ফাইভ পাশপাশে পঁচিশ ঠিক আছে এভাবে আমরা আরেকটু অঙ্ক করি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবে তোমরা দুই নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ দুই নম্বর অঙ্কটি রয়েছে ফাইভ এক্স মাইনাস সেভেনের বর্গ অর্থাৎ ফাইভ এক্স মাইনাস সেভেন স্কোয়ার আমরা এখানেও প্রথম অংশটিকে এ ধরব এবং দ্বিতীয় অংশটি সেভেন রয়েছে এটাকে আমরা বি ধরবো তাহলে প্রথম অংশটি ফাইভ এক্স এটাকে যদি আমরা এ ধরি এবং পরবর্তী সেভেনকে যদি বি ধরি তাহলে আমাদের এখানেও পূর্বের মতো এখানে একটি সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি একটু আগে তোমাদের বলেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এই সূত্রটা আপনি করব তাহলে প্রথম আমরা এ ধরেছি ফাইভ এক্স অর্থাৎ ফাইভ এক্সকে কে স্কোয়ার করতে হবে মাইনাস টু এ ফাইভ এক্স বি সেভেন প্লাস বি ধরেছিলাম সেভেন সেভেনকে স্কোয়ার করতে হবে অর্থাৎ আমরা একটু খেয়াল রাখো খেয়াল রাখো এ স্কোয়ার মানাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরবর্তীতে আমরা ফাইভ এক্সকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এখানে টু ফাইভ গুণ করতে হবে প্রথমে আমরা পাঁচ দুগুনো দশ দশের সাথে সাত গুণ করবো সাত দশের এর সাথে একটা এক্স থাকবে প্লাস কে স্কোর করলে সেভেন ইন্টু সেভেন ফোর্টি নাইন হবে তোমরা পরের যে তিন নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ এটাও সেম ম্যাকিডিয়ম শুধু আগে যেখানে ফাইভ এক্স ছিল সেখানে থ্রি এ রয়েছে আগে যেখানে সেভেন ছিল সেখানে ইলেভেন এক্স ওয়াই রয়েছে তারপরে আমি আরেকটু বুঝে দিচ্ছি থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই এর বর্গ অর্থাৎ থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই হোল স্কোয়ার আমরা এখানে প্রথম অংশটাকে এ ধরব এবং দ্বিতীয় অংশটাকে বিয়ে ধরব অর্থাৎ আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার শ্যুট হবে এখানে আগের মতো শুটটা অ্যাপ্লাই করবো এ স্কোয়ার অর্থাৎ থ্রি এ কে এ ধরেছিলাম এই জন্য এটা এইটার উপর হোল স্কোয়ার হবে মাইনাস শ্যুটে টু এ ধরেছিলাম থ্রি এ কে বি ধরেছিলাম ইলেভেন এক্স ওয়াই কে প্লাস ইলেভেন এক্স ওয়াই হোল হোলস্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে আমরা বি ধরেছিলাম অর্থাৎ তোমরা আরেকবার একটু খেয়াল করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর আমরা থ্রি কে হোল স্কোয়ার করলে নাইন হবে এ কে স্কোয়ার করলে স্কোয়ার হবে মাইনাস এখানে আমরা গুণ করে দেবো টু ইন্টু থ্রি এ ইন্টু ইলেভেন এক্স ওয়াইকে যদি আমরা গুণ করি প্রথমে থ্রি আর টু গুণ করবো এর সাথে ইলেভেন গুণ করলে সিক্সটি সিক্স এ এক্স ওয়াই হবে প্লাস ইলেভেন কে স্কোয়ার করলে ওয়ান টোয়েন্টি ওয়ান হবে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তো আমরা এভাবে আট নম্বরটাও করতে পারবে তবে আট নম্বরটা আমাদের প্রথমে যে স্যুটটা অ্যাপ্লাই করেছিলাম এ প্লাস বোল স্কোয়ার স্যুটু এখানে আমাদের এ প্লাস বি স্কোয়ার সুট আপনার করতে হবে একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে এ প্লাস বি স্কোয়ার যেখানে মাঝখানে প্লাস আছে বলে প্রত্যেকটা এখানে প্লাস এবং সূত্রে এ মাইনাস বি স্কোয়ার এখানে মাঝখানে মাইনাস তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝখানে মাইনাস রয়েছে অর্থাৎ আমরা সোট্টা একটু টেকনিক করে একটু মুখস্থ করবো সবাই আমি এরপরে চলে যাব পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি ফাইভের বর্গ অর্থাৎ ফিফটি ফাইভ স্কোয়ার আমরা এই সংখ্যাটিকে আমাদের সুবিধাজনকভাবে সবচেয়ে সুবিধাজনক হয় ফিফটি প্লাস ফাইভ স্কোয়ার অর্থাৎ আমাকে ফিফটি ফাইভকে ভেঙে লিখতে হবে যদিও ফিফটি ফাইভকে ভেঙে আরও অনেক সংখ্যায় লেখা যায় তার মধ্যে আমাদের সবচেয়ে যেটা সহজ হবে সেটাই আমরা ভেঙে লিখব ফিফটি ফাইভকে ফিফটি প্লাস ফাইভ হোলস্কোয়ার এরপরে তো আমরা দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি আমাদের আগের শিশু টুগুলো হয়ে গেছে অর্থাৎ আমরা এখানেও ফিফটিকে এ ধরবো কে আমরা বি ধর অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সত্য হয়ে গেছে এখানেও তারপর আমরা সত্য অ্যাপ্লাই করব স্কোয়ার আমরা এ ধরেছিলাম ফিফটি কে স্কোয়ার প্লাস টু টু এ ফিফটি বি ধরেছিলাম কে অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার পরবর্তীতে করলে অর্থাৎ ফিফটি ইন্টু ফিফটি হবে প্লাস এখানে ফিফটি ইন্টু টু ইন্টু গুণ করলে পাঁচশো হবে এরপরে যোগ করে দিলে তিন হাজার পঁচিশ হবে আমরা এরপরে প্রশ্ন করবো এখানে রয়েছে নাইন নাইন জিরো এর বর্গ অর্থাৎ নয়শো এর বর্গ করতে হবে অর্থাৎ এখানে আমরা নয়শো নব্বইকে আমরা ভেঙে লেখব এক হাজার মাইনাস টেন এক এটাকে আমরা এ ধরব এবং পরবর্তীতে টেন রয়েছে সেটাকে আমরা বি ধরবো এখানে হচ্ছে আগের মতো সূত্র শুধু আগে প্লাসের সূত্র ছিল এখন মাইনাসের সূত্র আছে এখানে এখন হচ্ছে আগের মতো তোমাদের সূত্র আপনি করতে হবে অর্থাৎ এক হাজারকে আমরা এ ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ আমরা টেনকে বিয়ে ধরেছিলাম বি টু এ বি প্লাস টেনকে স্কোয়ার করতে হবে বি স্কোয়ার পরবর্তীতে এক হাজারকে স্কোয়ার করতে হবে স্কোয়ার মানে দুইবার গুণ করতে হবে মাঝখানে যে সংখ্যাগুলো আছে গুণ করতে হবে টেনকে স্কোয়ারগুলো একশো হবে এরপরে যে দুটা প্লাস এই প্লাস দুটোকে একসাথে যোগ করে মাইনাসটা মাইনাস করে দিলে অঙ্কের সমাধান হয়ে যাবে তুমি এরপরে দেখতে পাচ্ছ সাত নাম্বার সাত নাম্বার আট নম্বর এইগুলো সেম আমাদের আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম তিন নাম্বার দুই নম্বর সেম একই অঙ্ক তারপরে আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে আট নাম্বারটা দেখাচ্ছি আট নাম্বার দেখতে পাচ্ছ এ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ অর্থাৎ এ এক্স মাইনাস বিওয়াই হোলস্কোয়ার আমরা এখানে এ কে ধরবো বি ওয়াইকে বি ধরবো তাহলে অটোমেটিকলি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ছোট হয়ে যায় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও এ কে হোল স্কোয়ার করলে স্কোয়ার এক্স স্কোয়ার মাঝখানে মাইনাস টু এ এক্স ইন্টু বি ওয়াইকে গুম করলে আমরা একটু সাজে লাগবে এব এক্স ওয়াই প্লাস বি ওয়াইকে হোলস্কোয়ার করলে বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তুমি এরপর দেখতে পাচ্ছ নয় নাম্বার নয় নম্বর টু সেম আগের মতোই আমরা শুধু নাইনটি সেভেনকে ভেঙে লাগবো হান্ড্রেড মাইনাস থ্রি এরপরে আমরা এই মানে দেখবো হস্কোয়ার শুটে করলে আমাদের সমাধান হয়ে যাবে তোমরা এরপর দেখতে পাচ্ছ আমাদের দশ নম্বর অঙ্ক এখানে এটাকেও বর্গ করতে হবে তবে এখানে তিনটি পার্ট রয়েছে অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ আমরা এখানে একটু এটাকে আলাদা করে নিজেদের মতো করে তবে তোমরা ইচ্ছা করলে আর টু এক্সকে আলাদা করে করতে পারো ওয়াই মাইনাস জেডকে তাহলে এক একটি সংখ্যা ধরতে হবে আমরা এখানে টু এক্স প্লাস ওয়াইকে আলাদা করেছিলাম এবং জেড আলাদা থাকবে অর্থাৎ এখানে অলরেডি একটা সূত্র হয়ে গেছে তবে আমাদের অবশ্যই এটাকে মনে মনে ধরে নিতে হবে এই টু এক্স প্লাস ওয়াই এটাকে মনে মনে ধরতে হবে এবং জেডকে বি ধরতে হবে আর সেক্ষেত্রে এই পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এ মাইনাস বি স্কোয়ার আমি আরেকবার বলছি এখানে টু এক্স প্লাস ওয়াইকে আমি একটি সংখ্যা ধরেছি মনে মনে এ মাইনাস জেডকে ধরেছে বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা আগের মতো সরটা আপনি করবো এ স্কোয়ার অর্থাৎ এইটুকু আমরা এ ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই সোটের টু টু এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরেছিলাম আর জেড হচ্ছে বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার পরবর্তীতে আমরা আমরা এখানে আরেকবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমরা টু এক্সকে এ ধরবো এবং প্লা ওয়াইকে কে বি ধরবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আবার আবার এখানে অ্যাপ্লাই করা যাবে বাকিটুকু কোনো পরিবর্তন হবে না তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটাকে যদি আমরা এ ধরি তাহলে টু এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাঝখানে এখানে মাইনাস টু টুর সাথে জেড গুণ করা হয়েছে টু জেড এরপরে টু এক্স প্লাস ওয়াই আগের মতো রয়েছে জেড কে স্কোয়ার করা রয়েছে জেড স্কোয়ার এখানে আমরা হোল স্কোয়ার করে দেবো টু কে হোল স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু গুণ করলে ফোর এক্সের সাথে ওয়াই গুন করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা এই টু জেড দ্বারা আমরা দুটোকে গুণ করতেবো যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে আছে টু জেড দ্বারা টু এক্স কে গুণ করলে ফোর এক্স জেড মাইনাস টু জেড দ্বারা ওয়াই কে গুণ করলে মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার কোনো পরিবর্তন হবে না আমরা এরপরে এটাকে একটু সাজে লিখবো স্কোয়ারগুলোকে আগে লিখবো ফোর এক্স স্কোয়ার আগে এরপরে ওয়াই স্কোয়ার এরপরে জেড স্কোয়ার এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমরা সাজা লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তোমরা এগারো নম্বর থেকে দেখতে পাচ্ছ এগারো নম্বরটাও সেম আগের আগের মতোই এখানেও আমাদেরকে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এর বর্গ করতে হবে একইভাবে আমরা টু এ মাইনাস বি এ অংশটা গিয়ে ধরবো থ্রি সিকে বি ধরব অটোমেটিক্যালি তোমরা সেম আগের নিয়মেই করতে পারবে এটাকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি তবে এগারোয়ের বাকি যে অংশটি রয়েছে আমি এখানে দেখে নিচ্ছি তোমরা সমাধান করে নেবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার বারো নম্বর থেকে শুরু করলো আবার এই সিটটি আমাদের স্কুল অফিস সবকে থাকবে তোমাদের যদি কারো প্রয়োজন হয় স্কুলে এসে ফটোকপি করে নিয়ে যেতে পারবে ধন্যবাদ সবাইকে